হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, ভক্ত লয়ে সচি দুলালা, হরি নামের খেলা, ভক্ত লয়ে সচি দুলালা, খেলে নামের খেলা, ভক্ত লয়ে সচি দুলালা, খেলে নামের খেলা, ভক্ত লয়ে সচি দুলালা, বাহু তোলা হরি বলা, ভক্ত লয়ে সচি দুলালা, বাহু তোলা হরি বলা, ভক্ত লয়ে সচি দুলালা, হরি নামের খেলা, খেলা সবাই খেলি, খেলতে কান্না ভালো লাগে, কান্না খেলতে ভালো লাগে, বাচ্চা বাচ্চা ছেলেরা কীর্তনের আসরে দৌড়াদৌড়ি করে, খেলার মর্ম ওরা জানে, কারণ ওদের মন বড় পবিত্র, কুসুমের তুল্যর মন, ওরা খেলার আনন্দটা নিতে জানে, কিন্তু আমরা খেলার আনন্দটা নিতে জানি না। হরি বল। পৃথিবীতে অনেক খেলা আছে, কিন্তু খেলার একটা নিয়ম কি জানেন? খেলাতে কেউ হারে, কেউ জেতে, যে জেতে তার তো আনন্দ হয়, কিন্তু খেলায় যে হেরে যায় বাবা, তার বড় কষ্ট হয়, দুঃখ হয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন খেলা উপহার দিয়ে গেলেন যে খেলাতে কেউ দুঃখ পাবে না, যে খেলায় কেউ হারে না, সবাই জেতে এই খেলা, খেলায় কেউ হারে না, সবাই জেতে, যেজন হরি খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে এ খেলাতে হার নাই, এই খেলায় যে মাতবে, যে ডুবে যাবে, তার জয় জয় হবে, তার জয় জয় হবে, সে কোনোদিন হারবে না। হরি বল। জগতে ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে, কিন্তু হরিনামের খেলায় তুমি একা খেলতে পারো, 1 লাখ ভক্ত নিয়েও খেলতে পারো। হরি বল। জগতে কোনো খেলায় যা হয় না, তাই হরিনামের খেলায় হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু হরিনামের খেলায় মারতে বলেছেন সকলকে। কোথাও যাই হয় না, তাই এই খেলা হয়। এই খেলায় যদি কেউ বিভোর হয়, এই খেলায় বাহ্যিক স্মৃতিশূন্য হয়। বাহ্যিক স্মৃতি কি? জানি আমার অহংকার, আমি কেমন দেখতে, আমার কি আছে, আমি কোন কুলে জন্ম নিয়েছি, এগুলো বাহ্যিক স্মৃতি যা মানুষকে অহংকারের আসনে বসায়। এই সমস্ত বাহ্যিক স্মৃতি শূন্য হয় ভক্ত, আর এই খেলায় মেতে জগতে যা কোথাও হয় না, তাই এই খেলায় হয়। এই খেলায় বিভোর যখন হয়ে যায় ভক্ত, তখন কে পিতা, কে পুত্র, কে গুরু, কে শিষ্য, জগতে কত পিতা ধনে তা পুত্রের ছড়ো, কত পিতা ধরে পুত্রের চরো, তাদের দেহ স্মৃতি হয়ে বিশ্ব
স্বরূপ কত পিতা ধরে তার তার পুত্রের চরণ। পৃথিবীতে কোথাও দেখাতে পারবেন যে বাবা ছেলেকে প্রণাম করে? কে গো মা, পারবেন? বলে তাই আবার হয় বাবা? বাবা ছেলেকে কেন প্রণাম করবে, এ তো কোথাও নাই। আছে, নামে আছে, ভজনের পথে আছে, ভক্তির পথে আছে। বলেছি না, বাহ্যিক স্মৃতি শূন্য না হলে ভক্তির পথে সদ্গমন হয় না। বাবা ছিলেন শিবানন্দ সেন, গৌরাঙ্গের ভক্ত। পুত্র ছিলেন তার ছোট ছেলে পরমানন্দ সেন, যিনি গৌরাঙ্গের কৃপা পেয়ে পুরীধামে কবি কর্ণপুর হয়েছিলেন। 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে শিবানন্দ সেনের ছোট ছেলে পরমানন্দ সেন গৌরাঙ্গ মহাপ্রভুকে ভাবে বিভাবিত করে দিয়েছিলেন, নয়ন বিগলিত করে অশ্রু এনে দিয়েছিলেন। শিবানন্দ সেন বলেছিলেন, বাবা, আমি বাবা হয়ে গৌরাঙ্গের সেবা দিতে পারি নাই, কিন্তু তোর আজ মুখে হরিনাম শুনে আমার গৌরাঙ্গ প্রেমে গদগদ হয়েছে, তাই আজকে আমি বাবা হয়ে তোর চরণ ধরতে চাই। বাবা ছিলেন তরুণী সেন, আহা, বাবা ছিলেন বিভীষণ, পুত্র তরুণী সেন। পিতা ছিলেন বিভীষণ, পুত্র ছিল তরুণী সেন। রামচন্দ্রের হাতে রাক্ষসকুলে সবাই উদ্ধার পেয়ে যাচ্ছে। মনিটারে একটু সামান লাগবে, হ্যাঁ সামান্য। রাক্ষসকুলে সবাই উদ্ধার পেয়ে যাচ্ছে। তরুণী সেন রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে যুদ্ধ করতে যাবে। তার পিতা রাক্ষসকুলের পক্ষ ছেড়ে রামের পক্ষ নিয়েছে, কিন্তু সন্তান মনে মনে ভাবল স্বধর্মে মরণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি আমার ধর্ম আচরণ করব, রাক্ষসকুলের সন্তান আমি, আমি যুদ্ধ করব। মা সরমা দেবীর কাছে এসে মাকে প্রণাম করে বলে, মা, মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে, ছেলে নাকি সব কাজে জয়ী হয়। আমি তোমার কাছে এসেছি মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি, আমি যেন আমার কুলের মান রাখতে পারি। তোমার কাছে কি এমন কোনো বাণ আছে মা, যে বাণে আমি আমি রামচন্দ্রকে পরাস্ত করতে পারি? তরুণী রে, চমকে গেছে মা সরমা, ছেলের মুখে আঙুল দিয়ে বলে, চুপ কর বাবা, চুপ কর। কি বললি তুই, তুই যুদ্ধ করবি, তুই রামচন্দ্রকে পরাস্ত করবি? ওরে, রামচন্দ্র ভগবান, মর্যাদা পুরুষোত্তম, তাকে কেউ হারাতে পারে না, তবে তাকে জয় করা যায়। তুই যখন মনে মনে ঠিক করেছিস তুই যুদ্ধ করবি, আমি তোর পথে বাধা হব না, পথের কাঁটা হব না, তবে আমি তোকে এমন সাজে সাজিয়ে দেব তুই নিশ্চয়ই রামচন্দ্রকে জয় করবি, তুই ঠিক জায়গায় যাবি। কেমন মা, ভালো করে জানতো ছেলে যদি যুদ্ধ করতে যায় ছেলে আর ঘরে আসবে না, তবে ছেলের পথে বাধা হলো না, কারণ জন্মেছে সবাই, চলে যাবে সবাই, কিন্তু স্বয়ং ভগবানের লীলার সঙ্গী হয়ে ভগবানের হাতে উদ্ধার পাবার ভাগ্য ভগবানের ভক্তেরই হয়। বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় আর বিজয় হরিভক্ত, যুগে যুগে এলেন ভগবানের শত্রুতা করতে অভিশপ্ত হয়ে। সত্যযুগে হিরণাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দ্বাপর যুগে শিশুপাল দন্তবক্র, তাহলে যুগে যুগে তারা যদি আসে হরিভক্ত, হরির শত্রুতা করতে যদি আসে শুধুমাত্র উদ্ধার পাবার আশায়, কৃপা পাবার আশায়, তাহলে আমার সন্তানও নিশ্চয়ই কৃপা পাবে। সারা গায়ে রাম রাম লিখে দিল, রাম 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 সাজিয়ে মাথায় হাতটি দিয়ে বলল, যা বাবা, যে সাজে আমি তোকে সাজিয়ে দিয়েছি এই সাজে তুই একবারে ঠিক জায়গায় যাবি।
মা আশীর্বাদ করে দিল, যুদ্ধক্ষেত্রে এসেছে তরণী সেন। রামচন্দ্র তরণীকে দেখে বিভীষণকেই প্রশ্ন করছে, বিভীষণ আহা কি সুন্দর একটি শিশু এসেছে আমার সঙ্গে, আমার মন হচ্ছে, আমার মন বলছে ও নিশ্চয়ই কোনো আমার ভক্তের সন্তান, রাধে হরে কৃষ্ণ। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, কথার সময় বিভাবটা একটু কম, হ্যাঁ দেখো বিভীষণ কি সুন্দর শিশু এসেছে আমার কাছে, আমার মন বলছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান, দেখো ওর সারা গায়ে রাম নাম লেখা। আচ্ছা তুমি কি ওকে চেনো? বিভীষণ চিনবে না, ওই ছেলে যে আর অন্য কেউ নয়, বিভীষণের নিজের পুত্র। জগতে কত পিতা দেখেছেন আপনারা, যারা নিজের ছেলের দোষ ঢাকার জন্য শাক দিয়ে মাছ ঢাকার মতো নিজের ছেলেকে আড়াল করে নেয়। বিভীষণ চাইলেই পারত নিজের ছেলেকে বাঁচিয়ে নিতে, কিন্তু বিভীষণকে আমরা ঘর শত্রু বিভীষণ বলি না মা, বিভীষণ যে পরম ভক্ত। নিজের ছেলে দাঁড়িয়েছে রামের সঙ্গে, যুদ্ধ হলে ছেলে মারা যাবে এটা জেনেও বলল, প্রভু তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধক্ষেত্রে শত্রুকে উদ্ধার করা, তুমি ওকে উদ্ধার করো। রামচন্দ্র যুদ্ধ করলেন, তরণী সেন প্রবল পরাক্রমী, কিন্তু রামের সঙ্গে তার পরাক্রম এক হবে না। রামচন্দ্র বিভীষণের কথাতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তরণী সেনের মস্তক ছেদন করে দিলেন। শিশুর মাথা কাটা গেল, কাটা মুন্ড রামচন্দ্রের চরণে গড়িয়ে গড়িয়ে এসে মৃত্যুকালেও একটা নাম গাইল, কারণ মা শিখিয়েছে বাবা যদি তুই আর ফিরে না আসিস তবে এই জগৎ থেকে বিদায় নেবার সময় যেন মুখে তোর ওই নাম থাকে। মা শিখিয়েছে মাটি খাঁটি হলে ফসল ভালো হয়, মাটি ভালো হলে সন্তান ভালো হয়। মরণ কালেও কাটা মুন্ড গাইছে প্রভুর চরণে পড়ে, রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 এ তুমি আমাকে দিয়ে কি সর্বনাশ করালে গো? যে ছেলে মরণকালে আমার নাম করে তুমি বললে সে আমার শত্রু? না, আমি নিশ্চিত ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। তুমি সত্যি করে বলো ওই ছেলে কে? এতক্ষণ পাথরের মতো হৃদয় করে রাখলেও পৃথিবীতে সবথেকে যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। মা বাবা মা বেঁচে থাকতে যদি কারোর চোখের সামনে ছেলে মারা যায় এর থেকে যন্ত্রণার পৃথিবীতে কিছু নাই, যত মা বাবা আছেন বলুন না। এই তো মোবাইলে দেখছিলাম ডাক্তারখানায় কোলের ছেলে মারা গেছে, জবাব দিয়ে দিয়েছে ডাক্তারবাবু, কিন্তু মা তবুও ছেলেটাকে কোলে নিয়ে সারা ডাক্তারখানা ঘুরে বেড়াচ্ছে হসপিটালে আর বলছে বাবু আর কত ঘুমাবি, এবার উঠ। ওদিকে তার বাবা চায়ের দোকানে দুধ গরম করতে গেছে, গরম দুধটা নিয়ে পিছু পিছু ঘুরছে, এগো আর কতক্ষণ ঘুমাবে বাবু, এবার উঠিয়ে দাও, এ এ দুধ তো ঠান্ডা হয়ে যাবে। সন্তান শোকের তুল্য যন্ত্রণা নাই মা। বিভীষণ চোখে, নিজের চোখে দেখছে তার ছেলের মাথা কাটা গেছে, রক্তাক্ত নিথর দেহটা, ছটফট করতে করতে ধুলাই গড়াগড়ি খেতে খেতে কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল, আর নড়ে না চড়ে না, অঙ্গ পুলকিত হয় না, মস্তকবিহীন দেহটা পড়েছিল যুদ্ধক্ষেত্রে। বিভীষণ রামচন্দ্রকে কোনো উত্তর না দিয়ে এক পা দুপা করে এগিয়ে গেল সন্তানের মৃতদেহের কাছে।
ছেলের পা দুটো নিজের মাথায় ঠেকিয়ে প্রণাম করে ছেলের দুটো পা বক্ষে ধারণ করে চরণ দুটি বক্ষে ধারণ করে বিভীষণ কাঁদছে, পুত্র তোর এই হতভাগা বাবাকে তুই ক্ষমা করিস বাবা, আমি তোর বাবা হবার যোগ্য নই। আমি জানি না বাবা কোন শুভক্ষণে আমি তোর নাম রেখেছিলাম তরণী, তুই সত্যি তরণী রে, তরণী মানে নৌকা, তুই সত্যি নৌকা, তুই সত্যি তরণী, যে তরণীর কাণ্ডারি স্বয়ং শ্রীরাম। আজকে বাবা হয়ে আমি তোর চরণে প্রণাম করে বলি বাবা, তোর এই ভবপারের তরি যে তরির কাণ্ডারি শ্রীরাম, তোর ওই ভবের তরিতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে বাবে তরুণী রে। তোর পিতাকে একটু একটু আমি যেন ভব পারে যেতে পারি, তোর পিতাকে একটু একটু জায়গা দিস রে। তাহলে ভক্তির পথে, ভজন পথে, নামের পথে পিতাও পুত্রকে প্রণাম করতে পারে যদি পুত্রের অগ্রগতি হয়, গুরু ও শিষ্যকে প্রণাম করতে পারে। কেশব ভারতীর কাছে গৌরাঙ্গ দাঁড়িয়েছে, গুরুদেব আমি মন্ত্র নেব, আমি মন্ত্র ভুলে গিয়েছি, আমি জানি না কেন, স্বয়ং চৈতন্যকে মন্ত্র দেবে কি করে কেশব ভারতী? নিমাই বলে, গুরুদেব আপনার স্মরণ নাই, আমি মন্ত্র স্মরণ করে দিই। কানে কানে গুরুর কানে মন্ত্র দিল চৈতন্য, সেই মন্ত্র পেয়ে চৈতন্য আবার চৈতন্যের মন্ত্র পেয়ে কেশব ভারতী চৈতন্যের কর্ণমূলে মন্ত্র দান করল। চৈতন্য মহাপ্রভু হরিনামের খেলায় মারতে বললেন, কেন? এই খেলায় অভিমান শূন্য হয় হৃদয়, এই খেলায় অপরাধ মুক্ত হয় হৃদয়, নামের গুণে, প্রেমের গুণে, ভক্তির গুণে, ভজনের গুণে। জগতের সর্বশ্রেষ্ঠ দুর্লভ ধন যোগী ঋষি মুনি বাঞ্ছিত, ইন্দ্রের নিত্য কাঙ্ক্ষিত, কমনার নিত্য সেবিত ধন, সেই প্রভুর চরণ পাওয়া যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে হরিনামের খেলায় খেলে জগৎকে শেখালেন, তোমরা খেলো। খেলাটা একটু আলাদা, বৃন্দাবনের খেলা আর নবদ্বীপের খেলা একটু আলাদা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, হরি হরি বলে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের 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 খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলি নয় গড়ি, ধুলি নয় গোপী পদরে নু, ধুলি নয় ধুলি নয় গোপী পদরে নু, ধুলি নয় গোপী পদরে নু, ধুলি নয় ধুলি নয় গোপী পদরে। দেখো যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, ধুলা মেখেছিল নন্দ সুত কানু, ধুলা মাখরে 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 মাখরে
মাখরে মাখরে মাখরে মাখরে ওলা মাখরে মাখরে।